প্রক্রিয়া করেন তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি, আপনাদের তেলে কিন্তু ভাজবে পুরো পকোড়ার মতো করে, পকোড়া মানে নমস্কার ফ্রেন্ড, আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি কাঁচরাপাড়া ধান কলে, আর এখানে কিন্তু চলছে ঝুলন, যে ঝুলনটা কিন্তু মেলা। তো এই মেলাতে ঝুলনটা কিভাবে সাজানো হয়েছে টোটালটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের তুলে ধরবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আমার ঠিক পাশেই রয়েছে কিন্তু সেই ঝুলনের যে প্যান্ডেল, তোমরা এর আগে দুর্গাপুজো এমনকি সরস্বতী পুজো কালী পুজোর প্যান্ডেল কিন্তু তোমরা দেখেছো। তো এই প্রথম আমি আমার দেখা ঝুলনের যে এত বড় প্যান্ডেল হয়, তো টোটালটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো। তো ভিডিওটা আশা করি না টেনে পুরোটাই দেখতে থাকো। এত সুন্দর করে এত বড় করে কিন্তু প্যান্ডেল কিন্তু তৈরি করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা। আর এইখানে রয়েছে কিন্তু পুরুষদের প্রবেশপথ এবং মহিলাদের প্রবেশপথ। আমি এখন ভিতরে প্রবেশ করছি, তো তোমাদেরকে ভিতরে গিয়ে কিন্তু পুরোটা দেখানোর চেষ্টা করছি, তুলে ধরছি, চলো। তার এইভাবে কিন্তু বাঁশ দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। এখানে মূলত রাতে হয়তো প্রচুর লোক হয়, তো যেহেতু আমি দিনেরবেলা আজকে হঠাৎ করে চলে এসেছি, আমি জানতাম না যে এখানে আজকে এই মেলা চলছে। তো আমি সিঁড়ি বেয়ে এখন উঠছি। তো এত সুন্দর করে কিন্তু এইভাবে কিন্তু প্যান্ডেলটাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, আর এই প্যান্ডেল করেছেন বিশ্বাস জেগোরোডার্স। এটা হচ্ছে প্রবেশপথ, আর প্রবেশপথের শুরুতেই রয়েছে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী। আর শ্রীকৃষ্ণের যে পিতা মানে বাবা, উনি কিন্তু এইভাবে করেই কিন্তু ওনাকে ঝুড়িতে করে কিন্তু নদী পার করেছিলেন। তো তার কিন্তু সেই দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে। আর এখানে রয়েছে পাপ পুণ্যের বিচার, মানে যারা পাপ পুণ্য করেছে তাদের কিন্তু বিচার কিন্তু এখানে চলছে। এখানে চিত্রগুপ্ত বসে আছেন, তোমরা দেখতে পাচ্ছ চিত্রগুপ্ত কিন্তু সেই ওনার যে খাতা সেগুলো কিন্তু লিখছেন। এখানে যমরাজ বসে রয়েছেন, তার কিন্তু বিচার কিন্তু এখানে হচ্ছে। তো এইরকম করে প্রত্যেকটা জায়গায় কিন্তু তুলে ধরা হয়েছে নরকের এবং স্বর্গের সমস্ত কিছু। তো চলো দেখতে থাকো ভিডিওটা না টেনে পুরোটা। তো এইখানে রয়েছে আয় তোরা নরকে আয়, এখানে কিন্তু ইনি কিন্তু ডাকছেন নরকে সবাইকে আসার জন্য, ঠিক আছে, সবাইকে না, যারা ভালো কাজ করেছেন তাদের জন্য না, যারা খারাপ কাজ করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ঝুলনের পুরো প্রোগ্রামটা কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে কুকুর হত্যা করার দণ্ড, মানে যারা কুকুরকে ভালোবাসেন না তাদের জন্য কিন্তু সেম, পরবর্তী সময়ে আপনাদের জন্য কিন্তু এইভাবে কিন্তু শাস্তি কিন্তু রয়েছে। জিনিস এখানে রয়েছে পরকীয়ার দণ্ড, যারা পরকীয়া করেন তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি, আপনাদের কিন্তু এইভাবেই করে কিন্তু শাস্তি দেওয়া হবে যারা পরকীয়া করেন, যারা পরকীয়া যুক্ত আছেন। তো আপনারা এবার এইটা দেখার পরে কি মনে করবেন জানি না, পরকীয়া করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো নরকে গেলে কিন্তু আপনাদের এইভাবে কিন্তু শাস্তি দেওয়া হবে। আর এদিকে রয়েছে মিথ্যাচারীর দণ্ড, যারা মিথ্যা কথা বলেন মূলত তাদের জন্য কিন্তু এইভাবে ঠিক এইভাবে কিন্তু দণ্ড মানে সাজা কিন্তু রয়েছে, মানে এই মুখ দিয়ে কিন্তু মিথ্যা কথা বলা হয় আর এই মুখে কিন্তু সেই সাপ লোহার জিনিস কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে মিথ্যা কথা না বলে। বাকিটা যাই, এখানে হচ্ছে কান ভাঙানির সাজা, যারা আমাদের পাড়ায় বা আপনাদের পাড়ার প্রতিবেশীরা অনেকেই আছেন, অনেক মহিলা আছেন যারা কিনা কান ভাঙায়, তাদের জন্য কিন্তু সেম এইভাবে কিন্তু দণ্ড রয়েছে। অনেক মহিলা আছেন যারা কিনা এর কথা অন্যকে বলেন, অন্যের কথা আরেকজনকে বলেন, তো তাদের জন্য কিন্তু সেম এইভাবে কিন্তু দণ্ড রয়েছে। আর এদিকে হচ্ছে ব্যাং যারা হত্যা করেন তাদের জন্য কিন্তু সেম ব্যাং কিন্তু সাজা দেবে এইভাবে। এদিকে লাইটটা কম আছে, ব্যাং মেরে খাবেন আর খেলে কিন্তু এইভাবে সাজা দেওয়া হবে। আর এদিকে মানুষ হত্যা করার দণ্ড, মানুষকে মারলে যা হয় পরবর্তী সময় নরকে গেলে এইভাবে কিন্তু সাজা দেওয়া হবে।
আর এদিকে রয়েছে অবৈধ সম্পর্ক, যাদের বউ আছে অথবা বর আছে তারা যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক করে তাদেরকে কিন্তু পরবর্তী সময় যারা নরকে যাবেন তাদের কিন্তু এইভাবে কিন্তু মারা হবে। অবৈধ সম্পর্ক যারা করেন। আর এদিকে রয়েছে পাখি হত্যা, যারা পাখি যত সম্ভব পাখি মারেন, অনেকে আছেন পাখি মেরে তাদেরকে ধরে খান এবং অনেকে আছে মেরে আবার রেখে আসে, তাদের জন্য কিন্তু পরবর্তী সময় এরকম কিন্তু দণ্ড কিন্তু তাদের দেওয়া হবে। দেখো পাখি নিজেই কিন্তু তার নাড়ি ভুড়ি সব বের করে নিচ্ছে। আর এদিকে চুরি করলে তাদের সাজা, চুরি করলে ঠিক এইভাবে তেলে কিন্তু ভাজবে পুরো পকোড়ার মতো করে, পকোড়া মানে চিকেন পকোড়া না, এটা মানুষ পকোড়া, ঠিক আছে, ম্যান পকোড়া ভাজা হচ্ছে কিন্তু তেলে হবে। এ হচ্ছে আত্মহত্যার সাজা, যারা মূলত আত্মহত্যা করেন তাদের জন্য কিন্তু ঠিক এইভাবে সাজা রয়েছে নরকে গিয়ে। তো আমি একটা কথা বলবো, আত্মহত্যা না করাটাই সব থেকে ভালো, কারণ হচ্ছে মহাপাপ, কারণ আত্মহত্যা করলে সব কিছু সমাধান কিন্তু হয় না, যা কিছু সমাধান করতে হবে আপনাকে বেঁচে থেকে জীবনে লড়াই করে তারপরে কিন্তু আপনাকে করতে হবে, মরে গেলেই কিন্তু সব কিছু শেষ হয় না। আপনার সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে তাদেরকে বেঁচে থেকে তাদেরকে তাদের সঙ্গে লড়াই করেছি। সেই রাধাকৃষ্ণের যে ঝুলন, তো রাজা তোমরা দেখতে পাচ্ছ যে ঠাকুর কিন্তু এখানে ঝুলছেন রাধাকৃষ্ণ, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।